হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলটিতে ওয়েলকাম। আজকের ভিডিওটিতে পুত্র শিশুদের জন্য থাকছে দন্ত্য স এবং তালব্য স অক্ষর দিয়ে বা এস অক্ষর দিয়ে 20টি একদম নতুন নতুন অর্থসহ নাম। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিওটির এক নম্বরে থাকছে দন্ত্য স অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি সুমনদীপ। সুমনদীপ নামের অর্থ আনন্দিত বা জ্ঞানী। দুই নম্বরে রাখলাম স্নেহম। স্নেহম নামের অর্থ উদারতা বা ভালোবাসাপূর্ণ। তিন নম্বরে থাকছে তালব্য স অক্ষরের খুবই কিউট ইউনিক একটি নাম। এই নামটি শ্বেতনীল। শ্বেতনীল নামের অর্থ মেঘ। চার নম্বরে রাখলাম দন্ত্য স অক্ষরের নতুন একটি নাম। এই নামটি স্নেহান। স্নেহান নামের অর্থ স্নেহপূর্ণ। পাঁচ নম্বরে রাখলাম শ্রীযুত। শ্রীযুত নামের অর্থ সৌভাগ্যযুক্ত। ছয় নম্বরে থাকছে সিদ্ধিত। সিদ্ধিত নামের অর্থ সমৃদ্ধি। সাত নম্বর নামটি তালব্য স অক্ষরের একদম ইউনিক। এই নামটি শ্রেয়স। শ্রেয়স নামের অর্থ সমৃদ্ধি। আট নম্বরে রাখলাম সন্মিত। সন্মিত নামের অর্থ সম্প্রীতি। ফ্রেন্ডস, আজকের ভিডিওর নয় নম্বরে থাকছে তালব্য স অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি শ্রুতিস। শ্রুতিস নামের অর্থ আনন্দময়। দশ নম্বরে রাখলাম স্মরণ। স্মরণ নামের অর্থ চলমান বা আত্মসমর্পণ। ভিডিওটির এগারো নম্বরে থাকছে সিথিক। সিথিক নামের অর্থ সৎ বা সত্য। বারো নম্বরে থাকছে শোভিত। শোভিত নামের অর্থ শোভাময় বা সুন্দর। তেরো নম্বরে রাখলাম শুভাঙ্গ। শুভাঙ্গ নামের অর্থ ভগবান বিষ্ণু। আজকের ভিডিওর চোদ্দ নম্বর নামটি দন্ত্য স অক্ষরের একদম নতুন। এই নামটি সিদ্ধিক। সিদ্ধিক নামের অর্থ ভগবান গণেশ। ফ্রেন্ডস, আজকের ভিডিওর পনেরো নম্বরে থাকছে তালব্য স অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি শ্বেতশুভ্র। শ্বেতশুভ্র নামের অর্থ নিষ্কলঙ্ক শুভ্রতা। ষোলো নম্বরে রাখলাম দন্ত্য স অক্ষরের খুবই কিউট একটি নাম। এই নামটি সত্যাপন। সত্যাপন নামের অর্থ শপথ। সতেরো নম্বরে থাকছে দন্ত্য স অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি সমন্ব। সমন্ব নামের অর্থ ভগবান শিব। ভিডিওটির আঠারো নম্বরে থাকছে তালব্য স অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি শিবাক্ষ। শিবাক্ষ নামের অর্থ রুদ্রাক্ষ। উনিশ নম্বরে রাখলাম শুভ্রজিৎ। শুভ্রজিৎ নামের অর্থ সুন্দরকে যে জয় করেছে। এবং আজকের ভিডিওর কুড়ি নম্বরে রাখলাম শরণ্য। শরণ্য নামের অর্থ জল বা মেঘ। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, আর সাথে সাথে পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু। ফিরে আসছি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।